বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবর যার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, হ্যাপি ফার্নিচার এন্ড বেডিং স্টোর নাইন বিডি রোড কার্বি ফাটা জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান 7131-03, হলিডক স্কুল অ্যাফিলেটেড টু আইএসসি নবাব হাট টিটি রোড বর্তমান, লকাই লটারি এজেন্সি শেয়ারবাজার বর্তমান, বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারবাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন পার্বিঘাটা শ্রীপল্লি পূর্ব বর্ধমান। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নোটা সমস্যা অব্যাহত অবস্থা বর্ধমান পৌরসভার এমসিআই শিক্ষকন দাস জানান, সরকারি নির্দেশিকা মিলে শহরে 3056টি ইকো রিক্সা চলবে। পৃথক দুটি ঘটনায় দুটি দেহ উদ্ধার করল পুলিশ। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল শনিবার। হাসপাতাল রক্ষীকে মারধরের অভিযোগ উঠল 4 ব্যক্তির বিরুদ্ধে। 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ক্ষুব্ধ স্কুল ছাত্রীরা। চোখ রাখবো এক ঝলকে। ট্যালেন্টুনো উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল শনিবার। ঘটনা ঘটেছে বাঁকুড়ার হদল নারায়ণপুর অঞ্চলের বারাসত গ্রামে। স্থানীয় একজনের বাড়িতে দেখা মেলে ট্যালেন্টুনাটি। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, আনন্দবার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের 60 নম্বর জাতীয় সড়ক জামুরিয়া ভূতবাংলা মোড়ে। মৃত ব্যক্তির নাম সুশান্ত গোপ। ঘটনার জেরে ক্ষুব্ধ মানুষজন প্রায় এক ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার ওলগ্রাম মাঝের ক্যানেলে শুক্রবার তলিয়ে যায় মহাদেব খা। শনিবার সকালে বর্ধমান ও দুর্গাপুর বিপর্যয় মোকাবিলা টিম যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে দেহটিকে উদ্ধার করে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওলগ্রাম থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। সর্পদংশনে মৃত্যু হলো এক শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়নার হিজল্লা এলাকায়। মৃত শিশুর নাম অঙ্কিতা দাস। চিকিৎসকরা আপ্রাণ প্রচেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আসছে বিস্তারিত খবরে। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ফলে জাতীয় পতাকাগুলি অর্ধনমিত অবস্থায় থাকবে 5 দিন। দেশের অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানেও একই নিয়ম পালন করা হয়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর কারণে দেশের রাষ্ট্রীয় শোক জারি করা হয়েছে। ফলে জাতীয় পতাকাগুলিকে অর্ধনমিত অবস্থায় রাখা হয়েছে। নির্দেশ মতো পূর্ব বর্ধমান জেলাতেও একই নিয়ম কার্যকরী হয়েছে। বর্ধমান পৌরসভা কিংবা আদালত চত্বর সর্বত্রই একই চিত্র পরিলক্ষিত হয়। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 16 আগস্ট মারা গেছে। মারা যাওয়ার পর আমাদের যে সরকার, কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে 5 দিন রাষ্ট্রীয় শোক, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও সেই 5 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। আমরা বর্ধমান পৌরসভাও 5 দিন সেই রাষ্ট্রীয় শোক পালন করছি, এবং আমাদের এখানকার জাতীয় খেলা অর্ধনির্মিত 5 দিন আমাদের থাকবে। এবং আমরা মনে করি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা যাওয়ায় আমাদের রাজ্যের সমস্ত জায়গায় 5 দিনের আমরা রাষ্ট্রীয় শোক পালন করছি, এবং আমাদের এই রাজ্যের সমস্ত পৌরসভা, জেলা পরিষদ, রাজ্য সরকারের কর্মচারীরা আমাদের হাফবেলা আমাদের ছুটি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, এবং এখন ছুটি আমাদের হয়ে গেছে। তো আমাদের কালকে সেই ছুটি ছিল, এখন আমাদের 5 দিন রাষ্ট্রীয় শোক পালন করতে হচ্ছে। বর্ধমান পৌরসভা আমরা সেটা পালন করছি। প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। 5 দিন ধরে চলবে এইরূপ কর্মসূচি। দপ্তরের আধিকারিকরা পূর্বসূচি অনুসারে কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান। এই আমাদের বর্ধমান কোর্টে আমাদের ডিস্ট্রিক্ট জজের নেতৃত্বে বা আমাদের কোর্টের সভার ইয়ের জন্য অটল বিহারী বাজপেয়ী মারা গেছে, সেই জন্য যেহেতু 5 দিনের একটা
রাষ্ট্রীয় শোকের কথা সরকার ঘোষণা করেছে। আমাদের বর্ধমান কোর্টেও রাষ্ট্রীয় যে আমাদের পতাকা, জাতীয় পতাকাকে অর্ধনমিত রাখা আছে এই পাঁচ দিন। পাঁচ দিনই থাকবে? হ্যাঁ, পাঁচ দিন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। টোটো সমস্যা অব্যাহত। অবশ্য বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস জানান, সরকারি নির্দেশিকা মেনে শহরে 3056টি ইকো রিকশা চলবে। নবান্ন থেকে কি নির্দেশিকা পাঠানো হয় সেদিকে তাকিয়েই টোটো ইউনিয়নগুলি। টোটোর সমস্যা মিটেও মিটছে না। শহর বর্ধমানের যানজট রুখতে বন্ধপরিকর প্রশাসন, সেই মতো প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়। অবৈধ টোটো 15 আগস্টের পর থেকে আর চালানো যাবে না, ফলে দিশেহারা অবৈধ টোটো চালক থেকে টোটোর মালিকগণ। বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস জানান, নির্দেশিকা মেনে শহরে 3056টি ইকো রিকশা চলবে এবং প্রশাসন নির্দেশিকা মেনে কাজকর্ম করবেন। এখন যে টোটো চলছে, কদিন আগে আমাদের প্রশাসনের পক্ষ থেকে 2 মাস আগে একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল 15 আগস্ট পর্যন্ত 3056টা টোটো, যেটা আমরা তখন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে আমাদের একটা লিস্ট হয়েছিল, সেই টোটোটাকে চেঞ্জ করে ইকোরিকশা 3056টা ইকোরিকশা নিতে হবে। তাদের টোটোর নাম বাদ দিয়ে ইকো নিলে, ইকো নিলে সমস্ত কিছু হবে, রেজিস্ট্রেশন হবে, প্যাসেঞ্জাররা চাপলে তাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে সমস্ত সুযোগ সুবিধা পাবে। সেই 3056টা টোটোকেই 15 আগস্টের মধ্যে কাগজ করে নিতে বলা হয়েছিল যে 15 আগস্টের পর অন্য আর কোনোভাবে কোনো টোটোকে চলতে দেওয়া হবে না। সেটা প্রশাসনের পক্ষ থেকে করছে, পরবর্তীকালে মিটিংয়ে আমরা দেখব সেটা কতটা কি কার্যকর হবে। অবশ্য টোটোর ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, তারা রাজ্য সরকারের নির্দেশিকা মেনে কাজ করবেন এবং টোটোগুলি যথাসময়ের মধ্যে ইকোরিকশায় পরিবর্তন করবেন। দেখুন, আমরা হাইকোর্টের রায় বেরোনোর অপেক্ষায় আমরা বসে থাকিনি এতদিন। আমাদের বর্তমান প্রশাসন, মাননীয় ডিএম সাহেব যিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন, বর্তমান প্রশাসনকে সঙ্গে নিয়ে যে বর্তমান শহরে যত বেআইনি টোটো চলছে, অর্থাৎ অবৈধ টোটো চলছে, সেগুলোকে ই রিক্সায় কনভার্ট করে রেজিস্ট্রেশন এবং ইন্স্যুরেন্স করতে হবে। গতকাল আমরা দেখেছি মহামান্য আদালত একটা রায় দিয়েছে যে 3 মাসের মধ্যে সমস্ত বেআইনি টোটো অর্থাৎ অবৈধ টোটো গোটা পশ্চিমবাংলা থেকে তুলে নিতে হবে রাজ্য সরকারকে। আমরা এ বিষয়ে সহমত পোষণ করছি, কারণ আমাদের ইউনিয়ন বর্তমান সরকারের সাথে আছে। আমরা এনটিটিউসি অ্যাফিলিয়েশন ইউনিয়ন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়ায় আছি। তাই দিদি যা নির্দেশ দেবে আমরা সেটা মেনে চলব। আগামী দিনে আমরা অপেক্ষায় রয়েছি যে নবান্ন থেকে কি সার্কুলার আসে বর্ধমান মোটর ভেহিকলসে, আমরা সেদিকে তাকিয়ে আছি। যে আমরাও চাই যে বর্ধমান শহর যানজট মুক্ত হোক এবং যে সমস্ত অবৈধ টোটো আছে সেগুলোকে ই রিক্সায় কনভার্ট করে বর্ধমান শহরকে একটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে একটা সুন্দর শহর গড়ে তুলুক। যারা রেজিস্টার পাবে না, এই ব্যাপারটা আমরা এখনো দ্বন্দ্বে আছি যে হাইকোর্ট বলেছে যে ই রিক্সা নিয়ে গেলেই কিন্তু রেজিস্ট্রেশন হবে, কিন্তু আমরা হাইকোর্টের আগে একটা কথা বলেছিল যে পশ্চিমবাংলায় যত পৌরসভা আছে, যত ব্লক আছে, সেগুলো কতগুলো করে টোটো চলছে এরিয়াতে, সেগুলোকে এনলিস্টমেন্ট করার জন্য সেই মোতাবেক বর্ধমান পৌরসভা, বর্ধমান 1 নম্বর ব্লক, বর্ধমান 2 নম্বর ব্লক সবই এনলিস্টমেন্ট করে আমাদের পরিবহন দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু হঠাৎ করে কলকাতা হাইকোর্ট যেটা রায় দিয়েছে সেই ব্যাপারটা আমাদের কাছে এখনো পরিষ্কার হয়ে ওঠেনি। আমরা প্রশাসনের কাছে জানতে চাইছি যে যারা ই রিক্সা কিনবে, অর্থাৎ যদি তাদের 3 নম্বর না থাকে, 3 নম্বর ছাড়াও যদি ই রিক্সা ডাইরেক্ট কিনে ডিসিআর হোল্ডারের ডিলারের কাছে যদি আরটিও অফিসে নিয়ে যাওয়া হয় রেজিস্ট্রেশনের জন্য, সেক্ষেত্রে কি তাদের রেজিস্ট্রেশন হবে? এটাই আমরা আগামী দিনে সোমবার আরটিও সাহেব আমাকে ডেকেছে, সেই বিষয়ে আলোচনা হবে। নবান্ন থেকে কি নির্দেশিকা আসে সেদিকেই তাকিয়ে ইউনিয়নের নেতৃত্ব থেকে অন্যান্যরা। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পৃথক দুটি ঘটনায় দুটি দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাগুলি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পৃথক দুটি ঘটনায় দুটো দেহ উদ্ধার করল পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। ঘটনা দুটি ঘটেছে জামালপুর পুলমাথা ও জামালপুর বাজারে। জামালপুর পুলমাথা এলাকায় একটি ঘরের ভেতর থেকে এক গৃহবধূর পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত গৃহবধূর নাম দীপালী দাস। এদিন স্থানীয়রা পচা গন্ধ পেয়ে সন্দেহ জাগে এবং জামালপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করে। আজকে আমরা দেখলাম যে আমি 2 দিন ধরে ঘরে যখন খিল দেওয়া ছিল, আমি তখন 2-3 বার করে ডেকেছি, তো সাড়া পাই না। একটা পাখা হলা এসেছিল পাখা সারতে, সেও এসে দেখলো, সাড়া পাই না। দিয়ে তারপর ওরা চলে গেলো। আমি আর একবার সন্ধে দিতে যেতাম, দেখে আসতাম ভালোই আছে, এই ঘর বন্ধ খিল দিয়েছ,
ডাকলে সারা পেতে না, এই করতাম না দিয়ে তারপরে সকালবেলা আমার বড় ছেলে ওপরে শুতে যায়, শুতে গিয়ে তোরা বললো যে মা আমি ঘরে আছি, কিরম একটা গন্ধ বেরোচ্ছে ভোরবেলা, দিয়ে গন্ধ বেরোচ্ছে দেখবো একটা, দেখি কী গন্ধ বেরোচ্ছে, বলে না মা তুমি একবার এসো, দিয়ে ও গলি দিয়ে দেখতে গেলো, গিয়ে দেখছে রক্ত গড়াচ্ছে, দিয়ে তারপর আমি গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি রক্ত গড়াচ্ছে, পচা গন্ধ বেরোচ্ছে এইটুকু। আর ওদের দু মানুষের মধ্যে কী হয়েছে জানি না, যেই ছেলে চলে গেলো ওপরে দরজায় জানলা সব খিল দিয়ে দিল, দিয়ে আমি কী হয়েছে বলে কিছু হয়নি বলে ওরা চলে গেলো, দিয়ে তারপর বলে যে খিল দিয়েছে আর দুদিন ধরে ছিল, দুদিন ধরে চলার পর তারপর কবে দিয়েছে কীভাবে দিয়েছে আমরা তাও জানি না। কী দিয়েছে কি? গলায় দড়ি দিয়েছে, পুলিশ এসে কাটলো দেখলে গলায় দড়ি দিয়েছে। ঘর বন্ধ অবস্থায় ছিল? ঘর বন্ধ অবস্থায় ছিল, দরজা ভাঙলো, পুলিশ এসে দরজা ভাঙলো। রক্ত কীভাবে গড়া? রক্তটা মানে কি বলছে ওরা বলছে গলায় দড়ি দিয়েছে, সেই ব্লাডিং হয়ে মানে বেরিয়েছে গলাতে। হঠাৎ দুদিন ধরে একভাবে দরজা জানলা বন্ধ করে রেখেছে, তারপরেও আপনারা ডেকেছেন, তারপরেও কোনো সাড়া দেয় না? না সাড়া দেয় কোনো। অপরদিকে এক মুদি ব্যবসায়ীর দোকান ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম সুব্রত রক্ষিত। পরিবারের লোকেদের অনুমান ব্যবসায়ী ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় তিনি অবসাদে ভুগছিলেন। স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি বকুলতলা বর্ধমান। যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থ দিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা বর্ধমান। লোকাল লটারি এজেন্সি অ্যান্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়, তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি শেয়ারা বাজার বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো, আজকালকার যা চাল মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেব বাবা? বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল ভদ্রেশ্বর্স, লাল বাবা রাইস। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই সাজাগায় সবার মন ছুঁয়ে যায়। আধুনিক বলছি তোমায় আমার মতো পাবে তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই ঢল থেকে পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548।
ওয়াও! হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-926-677 অর 8538-009405। ফিরে এলাম বিরতির পর। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের শিবিরটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের বংশগোপাল টাউন হলে। শিবিরে 80 জন স্বেচ্ছায় রক্তদান করেন। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বংশগোপাল টাউন হলে। একটি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিন স্বেচ্ছায় 80 জন রক্তদান করেন। রক্তের সংকট দূর করতে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। তৃতীয় বছরে এখন পারে আমাদের সংস্থা থেকে এটা দ্বিতীয় বছর ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। প্রথম ব্লাড ডোনেশন যে ক্যাম্প হয়েছিল 7 মার্চ 2017 তাতে আমাদের 63 ইউনিট আমরা ব্লাড পেয়েছিল, সেটা হয়েছিল বর্ধমান লাইব্রেরি খেলার সামনে। হ্যাঁ, আমরা এই সংস্থা থেকে অন্যান্য বিভিন্ন বাজারে সামাজিক কাজ করি, যাতে আছে আপনার ব্লাড ডোনেশন। না, আমাদের এই বছর আমরা যেমন অনেক গরমে প্রচুর গরম পড়েছিল, সবার জন্য ক্যাম্প করেছিলাম, ওয়াটার ডিস্ট্রিবিউশন ক্যাম্প করেছিলাম, যেমন কাজিং গেট হয়েছিল 4টা ক্যাম্প, তারপর রেলওয়ে স্টেশন ক্যাম্প হয়েছিল, তারপরে কিছুদিন আগে আমরা এইচআইভি এইডস স্কুল করেছি, ওখানে আমরা বাচ্চাদের জন্য জামা প্যান্ট কাপড় টয়েসগুলো নিয়ে গেছিলাম, ওখানে দিয়েছিলাম। তারপরে আর যেটা সোশ্যালাইজ কাম যে কাজ করতে পারি সেটা আছে। তিন বছর আজকে এই আমাদের মারোয়ারি যুবমঞ্চ বর্ধমানে হয়েছে। আমাদের যুব বন্ধুদের সহযোগিতায় আমরা অনেক কাজই করেছি। আর আগামী দিন আমাদের এখন যেটা সামনে প্রপোজাল আসছে ওইটা ভাগবত গিয়ে হবে আমাদের 24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর, ওইটা আমাদের সংস্কৃতি লোকমঞ্চে হবে। 7 দিনের জন্য ওইটা আয়োজন করা হয়েছে। ভাগবত গীতা ভাগবতের জন্য আয়োজন করা হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভক্ত, পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। হাসপাতাল রক্ষীকে মারধরের অভিযোগ উঠল 4 ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযুক্তরা সকলেই পলাতক। শুক্রবার গেটপাস ছাড়াই 4 ব্যক্তি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ঢোকার চেষ্টা করে। কর্তব্যরত রক্ষী বাধা দেন, তাতেই রেগে গিয়ে রক্ষীকে মারধর করার অভিযোগ উঠল ওই 4 ব্যক্তির বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় ওই রক্ষী কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। সে সময় কি স্যার রাউন্ড ডাক্তার? হ্যাঁ, ডাক্তারবাবু রাউন্ডে ওয়ার্ডে রাউন্ড দিচ্ছি, দুখানা ডাক্তার দিয়ে। তারপরে ওরা কজন এসেছে? ওরা 6 জন এসেছে। ওদের দাবিটা কি? ওদের দাবি সবাই একসাথে দিই। দিয়ে তারপরে? তারপর আমি ঢুকতে দিইনি, দুজনকে ছেড়েছি আমি গেটপাস ছাড়া, কিন্তু ওরা সবাই ঢুকবে বলছে একসাথে। আমি সেই ছাড়িনি বলে আমার অপরাধ হচ্ছে। কী দিয়ে মাত্র করে? ওরা কী দিয়ে আমার এই যত সম্ভব হাতে সব আংটি করেছে, সে আংটি দিয়ে ঘুষি দিয়েছে, বেশি ঘুষি দিয়েছে এই দিকটাতে। আর
অভিযুক্তরা পলাতক। উল্লেখ্য, গত মাসেও আক্রান্ত হয় এক রক্ষী, পরপর এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসপাতালের রক্ষীরা। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় আরো একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-54-17। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, সানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434-67-1949। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবায় পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডালিস্ট, পেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন স্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজ পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজ চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্টালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশানি, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরো অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018, 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018, 14 দিনের। এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের। যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018, যোগাযোগ করুন। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9GT রোড, পারবীরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর।
ফোন নাম্বার 7718285627। ফিরে এলাম বিরতির পর। 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ক্ষুব্ধ স্কুল ছাত্রীরা। তাদেরকে নিম্নমানের সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়ায় এইরূপ সিদ্ধান্ত নেয়। এর থেকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শনিবার বীরভূমের মোল্লালপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রীদের সবুজ সাথী সাইকেল বিতরণ করা হয়। সাইকেলগুলি অতি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি, যা ব্যবহারের অযোগ্য। সাইকেলগুলি তালা ও বেল না থাকায় বা তা থাকলেও ঠিক নেই, এই অভিযোগ তুলে বিদ্যালয়ের 60 নম্বর জাতীয় সড়কে সাইকেলগুলিকে নিয়ে রাস্তা অবরোধ করে। ছাত্রীদের অভিযোগ, তাদের নিম্নমানের সাইকেল দেওয়া হয়েছে, সাইকেল চালানো যাচ্ছে না, অবিলম্বে সাইকেলগুলিকে ঠিক করে দিতে হবে। বীরভূম থেকে স্বাগত মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান শ্রী রামাশেষ হিন্দি হাইস্কুলের পক্ষ থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হলো। ডেঙ্গু নিয়ে সচেতনতার লক্ষ্যে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। স্কুল পড়ুয়ারা এদিনের পদযাত্রায় সামিল হয়। বর্ধমান শ্রী রামাশেষ হিন্দি হাইস্কুলের পক্ষ থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হলো শনিবার। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। ডেঙ্গু নিয়ে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। अच्छा, क्या बोलना चाहते हैं पब्लिक के पास, क्या वार्ता देना चाहते हैं? डेंगू किन किन कारणों से होता है, रोकने के हम कौन कौन सा उपाय कर सकते हैं, डेंगू का क्या लक्षण है, लोगों को जो है इसमें जागरूकता उत्पन्न करने के उद्देश्य से हम अपने लोकलिटी में निकले। अच्छा, एक पर इंस्ट्रक्शन ऑफ द एजुकेशन डिपार्टमेंट। कहाँ से निकले हैं, कहाँ तक जाएंगे? भगवान श्री रामाशेष हिंदी हाई स्कूल से हम लोग निकले हैं, लखीपुर मार्ग होते हुए कॉलेज मोड़ होते हुए हम लोग पुनः स्कूल। ডেঙ্গু নিয়ে সচেতনতার পাশাপাশি কি করণীয় এবং কি করণীয় না তা জনসমক্ষে তুলে ধরা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিনের পদযাত্রায় পা মেলান। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্তমান ফার্নিচার এন্ড বেডিং স্টোর, নয়ন বিসি রোড, কার্মিকাটা, জয়কন্ঠ সীমা মার্কেট, বর্তমান 7131003, হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু ISC, নবাব হাট, সিটি রোড, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি শেয়ারবাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারবাজার, আমিলা, বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয়তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নোটা সমস্যা অব্যাহত, অবশ্য বর্ধমান পৌরসভার MCI শিক্ষক দাস জানান সরকারি নির্দেশিকা মিলে শহরে 3056টি ইকো রিক্সা চলবে। পৃথক দুটি ঘটনায় দুটি দেহ উদ্ধার করল পুলিশ। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল শনিবার। হাসপাতাল রক্ষীকে মারধরের অভিযোগ উঠল 4 ব্যক্তির বিরুদ্ধে। 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ক্ষুব্ধ স্কুল ছাত্রীরা।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে CITA, DITA, DTP, মাল্টিমিডিয়া, FA, ট্যালি উইথ GST, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল ট্রেলারিং ইত্যাদি। ঠিকানা বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বীরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679। পার্ল হোটেল অ্যান্ড ব্যাংকুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। ATM সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজার শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডুলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্রের পাড়া পুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোড়া পুল, বর্ধমান। ফোন 9732339606 অথবা 9153021285। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, GNM এবং BSc নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার তনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন।
প্রতি শুক্রবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বলছেন, প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। হাড়ের ডাক্তার ডাক্তার অর্ক সাহা বলছেন, শুক্রবার দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত। সুগার হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বলছেন, মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন, মঙ্গলবার ও রবিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। মমতা ফার্মেসি, ঠিকানা হলিচাইল স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073।